ও খিলার মা, ওরে কোনে গেল রে খিলার মা, ধর নেই হ্যাঁ মেলে করে গেছে করে রে, কুকুরো ধান করে খাইয়ে সব শেষ করে দিল গো, হ্যাঁ ওদিকে তসলামের রাজ হাসে ধান খাইয়ে গেল গো, ওরে ঘরে রুমে নাকি রে। এই তো আমি সাদার বাতাসে আসাইছু কেন? এই কুকুরো ধান খেয়েছে, তুই মাছের খুঁটির কাজ কি করতেছিস? রা বয়ার জালে একটু পানও খাওয়া জনে পান খাসি তালি আর পানেতে হাতে তো হাত আসবে কে বুঝে? হ্যাঁ তামান বেলা পান ডিবের মধ্যে টিপা তালেই থাকো, ওই হাতে যাচ্ছি হাতে ধাবা দাবার কি কি আছে কয়ে যাও। রোজ ডালি কি কয়া লাগে নাকি? ঝাল পেঁয়াজ রসুন আর জিরি গরম মশলা। জিরে গরম মশলা আর বলছ মানে? গেলো হাতের দিন 1 টাকা জিরে আর 1 টাকার গরম মশলা দিয়ে আলাম, আরে সেটা কি করলি? ও ভাইয়া তুমি খাও না, তোমার নলের নিচে চলে গেলি, তোমার তুমি আর কিছু ঠিক পাও না না? ওই গেলো হাটের চেয়ে বলতো সিটবে শাক খাইছি, শাকের মধ্যে তো জিরে গরম মশলা পালাম না রে। আমি কি করতে হয়? হ্যাঁ আমার মনে হয় বিয়েই দেখ হয়ে গেছো। হ্যাঁ আমি কি বাবু কিরাবে আত্মীয়তা করা লোক গো, ওগো তোমরা যারা দাঁড়িয়ে বসে তারা আসো সহ্য আমার কথা বলো, শুধু আমার অন্যায় হলে তোমরা আমার কইও। হ্যাঁ আমি কি বাবু কিরাবে আত্মীয়তা করা লোক, ওই মেয়ে লোকটা কয় মেয়ে বিয়ে দাও মেয়ে বিয়ে দাও মেয়ে বিয়ে দাও, হ্যাঁ ঘরের সাইজে মেয়েটা বিয়ে দিয়ে হ্যাঁ বিয়ের সাথে কি করছো বুঝি না আমি, না ছেলে দেখা ডাব করে ডেলি রাত্রি ওই যে মুখে পাউডার মেখে যাও, বিয়ের সাথে বসে বসে ঘুষ ঘুষ করে গল্প করো, মনে করো আমি কিছু বুঝি না রা। এ দেখো আমার মুখ নড়া বাড়া কিন্তু কয়ে দিচ্ছি, এখন সাপ তুলতে যে কেসু বাড়ি যাবে না। আরে সাপ তুলতে যে কেসু বাড়ি যা, কি করবি তুই? হ্যাঁ কে আমি কতি পারি না, আমি কিছু জানি নি। এ কি করবি তুই? তুমি এই যে রোজ ডেলি রাত্রি মানুষের ভুইতি আলু পটল বেগুন তুলি নিয়ে আসো, আমি কিছু জানি নি কো, আমি সবার কাছে এই কথা কইই দেব। থাক ওসব কথা আর দরকার নেই, ওই হাটে যাচ্ছি হাটে ধামারে যা। এই নাও আব্বা হাটে যাই, আমাকে 1000 টাকা দিবা। তুমি 1000 টাকা কি করবা? ওই ওই পরীক্ষার ফি দিতে হবে আর ওই একটা জিন্স কিনবা। ও পরীক্ষার ফি দিবা? হ্যাঁ তো এই গেল মাসে যে পরীক্ষার ফি দেওয়ার জন্য টাকা দিলে সেটা কি করলে বাজান? ধরাই খেয়ে যাই নাকি মই দিতে তো। আব্বা গত মাসে যে টাকা নিয়েছিলাম না, ওই টাকা তো কলমে লাইসেন্স করেছি। কলমের নাইসেন করেছো? হ্যাঁ হ্যাঁ। তা কলমের যে নাইসেন করছে এ তো আমার বাপের জীবনে কোনো শুনিনি রে। হ্যাঁ আরে আমারও তো ব্রিটিশ আমলে এক কলম রয়েছে, সে কলমের তো নাইসেন করা হয়নি। আব্বা তোমার কলম তো বের করো না, ও কলম তো ঘরেই রেখে দাও, এই জন্য লাইসেন্স করতে হয় না। আর আমাদের কলম যে কলেজে নিয়ে যেতে হয় এই জন্য লাইসেন্স করতে হয়। আচ্ছা বুঝলাম তুমি ওটা যে কলমের লাইসেন্স করেছো। হ্যাঁ আজকাল যে ছেলে মেয়ের হুজু করে কোয়া যায় না, তাহলে এই জিনিস খাবার গায়ে বাক খাওয়া যান, এ খাতি হয় না গায়ে বাকতে হয়। হ্যাঁ ডাক্তার কিসের মধ্যে কি বলছে, এই জিনিস গায়ে বাকতে হয়। হ্যাঁ গায়ে বাকতে হয়, বাড়িতে ঘাইন ভাগানো খাটি শোষের তেল রয়েছে, এটা তুমি গায়ে বাকতে পারো না? না এটা গায়ে বাকলি যে সর্দি সেরে যায়, আবার তাবান দিন দেই সর্দির জন্য হু হু কইয়ে বেড়াও। হ্যাঁ আমার বন্ধু ছেলে, হ্যাঁ তুমি ভাত করে খাওয়া, তুমি সাই করে খাই আমার বন্ধু ছেলে, তোমার হাটে ধবে না রে। এই বলছো এই কি এই হাটে সর? হ্যাঁ আমি মাছ মেরে এলাম, আমার তোমার মেয়ে কাদা, আমি হাটে যাচ্ছি রে। ওরে তুমি যে সুবাই না ছেলে, ও লোকে তোমার ছেড়ে হাটাও, সারা জীবন হাট করে বাড়লাম, জামাটাও কুটির গায়ে দিলাম না। হ্যাঁ কোর্ট কাছারি অফিস আদালত সব মারিছি এই গেঞ্জি গায়ে দিয়ে। হাটে আমি মাছ মেরেলাম, আমার খিদে লেগেছে, আমি খাবো। মুড়ি খাবি না ভাত খাবি? হ্যাঁ মুড়ি খেয়ে ভাত খাবো। সারা জিনিস সব খাবে গো, মুড়ি খাইয়া বলে ভাত খাবে? এই ওই ভাত হাটের তাইসে খাইছে রে, আর ওই কর ওই গামছার বুঝো সেই যে মুড়ি বান্ধে বান্ধে রে হাটে। আব্বা আমি হাটে যাক পারি, আমার হালিম খাওয়া ভালো। এ নুডো ছেলে হালিম তুই কি খাবি? হারে ও খাওয়া যায় নাকি? আব্বা বোঝে না, ও হালিম না আব্বা, চাচা হালি, ও যে সাপলা চত্বরে বেসে। এ আমার টাকা নেই, ও আমি পারবো না খাওয়াটি। হাটে হাটে আব্বা তুমি এত কিপ টাকা? এ কিপ চালাম কিছু দে টাকা উই দেখাও, তা আমাকে পিছনে 1 টাকা খরচ করবা না? টাকা ছিল বালির কাজে রোডি, ও ঠিক করে খাবি। এ টাকা উই দেখাও কিছু হারে, ও যে মাসে দিন কে 20,000 টাকা তাড়া বাইকে নিয়ে আসলো, উই তো অর্ধেক খাইয়া গেছে দেখলাম। সারার বেতারা বেয়ে লোক তাহলে আমার মাসার খুঁটি নেই, সেই খুঁটির কাছে উঠকে বেড়াছে নাকি? হ্যাঁ ওই বেতারা বেয়ে লোকের কাজ বেশ। এই তুই হাটে আমার এত জ্বালাইছ নে বললি, খুব জ্বালাইছিস। এই তুই হাটে আমার জ্বালাইছিস শরীর ভালো না যা ভালোবাসলি করো সালো না সরি চাচা সরি ভুলে গিয়েছে। মারিয়েছি আহ পায়ে
এটা মনে হয় আমার আর থাকলো না, এমনি পা ফাটিয়েছিল। তুই কাছেন রে, সত্যি সত্যি তোর রাস্তা ছেড়ে কাঁচায় এসে দাঁড়ালাম, আর করে সত্যি করছি রে। এই চলে আসে গায়ে দাঁড়া, সাইকেল দিয়ে যা, আর তুই কাছে করে যা, দাঁড়া, এই দাঁড়া। পেস্টা তো আবার দেখছি এই জায়গায় বাঁধাবেন যে ওর মার কাছে যদি কয়ে যায়, ওর মা এমনি দরজাল মেয়ে গেল, তাই তো আমার বাড়ি জায়গা হবে না। আবার জানে এবার জান, তুই কান্দিস না, মনে কান্দিস না। আমি হাট করে আসি। কি খাচ্ছে? তুমি ওরা খাচ্ছে চা? না তুমি লজ্জা করছে। মাই দিয়ে কিন্তু আর কিছু থবে না রে, কচুরা খাচ্ছে চা। তুমি না যে আমার দেশে আসছো, তোমার কি লজ্জা করছে? এত বড় হারাম দাদা হইয়াছে, কই আর তার শুনে আর একটা।